দেশের আদালত পাড়ায় এখন সবচেয়ে আলোচিত নামগুলোর একটি আয়েশা সিদ্দিকা মিন্নি। বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার অন্যতম প্রধান সাক্ষী থেকে আসামি বনে যাওয়া রিফাতের স্ত্রী মিন্নি সহ ছয়জন আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আদালত। প্রাপ্তবয়স্ক অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে বরগুনার আদালতে ন্যায় বিচার পাননি দাবি করে মিন্নির বাবা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। শেষ পর্যন্ত কি মিন্নি মুক্তি পাবে নাকি তার ফাঁসি হচ্ছে, এ নিয়ে জল্পনা কল্পনা আছে সাধারণ মানুষের মধ্যে। এদিকে স্টার জলসার ধারাবাহিক নাটক কে আপন কে পর এ সম্প্রতি নানা ধরনের ঘটনার ঘনঘটা দেখছেন দর্শক। ইতিমধ্যে দর্শকরা দেখছেন জবা নামের সুন্দরী মেয়েটি ও পরমের বাড়িতে হানা দিয়েছে দুষ্কৃতিকারীরা। সিরিয়ালটিতে জবা পরমের পরিবারকে হোস্টেস নাইন হিসেবে দেখানো হচ্ছে, কারণ বিচারপতি জবা সেনগুপ্তের বিচারাধীন পুরো একটি কেস। ওই কেসের রায়ের উপর নির্ভর করে জবার পরিবার দুষ্কৃতিকারীদের হাত থেকে রেহাই পাবে কি পাবে না। ধারাবাহিকটির গল্প টানটান উত্তেজনার পাশাপাশি রয়েছে জবার বিচারাধীন ওই মামলার টুইস্ট, ঠিক যেমনটাই টুইস্ট করেছে বাংলাদেশের বহুল আলোচিত বরগুনা রিফাত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের শুরুতে রিফাতের স্ত্রী মিন্নি নিজেকে নির্দোষ দাবি করলেও পরে তিনি ফেঁসে যান। শুরুতে মিন্নিকে খালাস দেওয়া হলেও পরে আরও পাঁচ আসামির সঙ্গে তার বিরুদ্ধেও ফাঁসির দণ্ডাদেশ দেন আদালত। তবে অন্তর্জালে জনতা রিফাতের সঙ্গে মিন্নির এই ছলচাত্রীকে স্বাভাবিকভাবে নেননি, ফলে মিন্নিকে নিয়েও চলছে ট্রোল। মিন্নির এই মৃত্যুদণ্ডকে কে আপন কে পর ধারাবাহিকের জবা চরিত্রের সঙ্গে মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সরবরাহ হয়েছেন। অনেকেই ট্রোল করে বলছেন জবা কি পারবে মিন্নিকে বাঁচাতে, কারণ জবা চরিত্রটি একজন আইনজীবীর আর মিন্নি এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি, এ কারণে এসব ট্রোল চলছে। বন্ধুরা, ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন।